আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই। এর মধ্যে থাকবে টয়োটা অ্যাকুয়া, থাকবে এলিয়ন, থাকবে প্রিমিও, থাকবে নিশান সানি থাকবে। তো ভালো কিছু স্পেশাল গাড়ি থাকবে, থাকবে হচ্ছে ব্লুবার্ড শিল্পী নিশানের। তো আপনারা যারা ফুল ভিডিওটি দেখবেন, আশা করি 6 লাখ থেকে শুরু করে একটু বেশি বাজেটের অনেকগুলো গাড়ি থাকছে আজকের লাইভ, আজকের ভিডিওতে। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর আমাদের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশনে, অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন। দেখছিলেন গাড়িটির যে গাড়িটি, এটি হচ্ছে একটি প্রিমিও 2005 মডেলের গাড়ি, 2009 সালে রেজিস্ট্রেশন করা। আপনারা অনেকেই প্রিমিও গাড়ি খুঁজে থাকেন, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, আর প্রিমিও মানে হচ্ছে অনেক ভালো কোয়ালিটির একটি গাড়ি। সেই কোয়ালিটি ফুল একটি প্রিমিও দেখাচ্ছিলাম, দেখছিলেন ব্যাকসাইড থেকে হোয়াইট কালারের প্রিমিও গাড়ির ভিউ। আমি একটু গাড়িটির ভিতরটা দেখাতে চাই, কারণ গাড়িটির ভিতর হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার। দেখছিলেন লেদার সিট কভার সহ একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমি একটু ফ্রন্টের দরজাটি খুলে ভিতরটা দেখাতে চাই, বিস্কিট কালার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উডেন প্যানেল, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। প্রিমিওতে অরিজিনালি নিকেল ভিটের অপশনগুলোও থাকে। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছেন, 2006 মডেলের একটি প্রিমিও, সরি 2005 মডেলের প্রিমিও, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালের একদম শেষের দিকে। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের, বাইরে হোয়াইট কালার, ভিতরে বিস্কিট কালার, 60 লিটারের সিএনজি সহ। এই প্রিমিও গাড়িটির আস্কিং প্রাইস হবে 15,50,000 টাকা, তবে অনেক কমানো যাবে, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আমি আরও একটি গাড়ি দেখাতে চাই, এটি হচ্ছে একটি টয়োটা এলিয়ান, 2002 মডেল, আর 2007 সালে রেজিস্ট্রেশন করা। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন, অনেক ফ্রেশ এবং চকচকে একটি ভালো কোয়ালিটির গাড়ি, জি প্যাকেজের গাড়ি। আর জি প্যাকেজের গাড়িতে ভিতরে বিস্কিট কালার থাকবে। আপনারা জানেন এলিয়ান মানে হচ্ছে ভিতরে কালো ইন্টেরিয়ার ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে ওল্ড শেপের গাড়িগুলোতে। আমরা এই গাড়িতে স্পেশালি বিস্কিট কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছি, সেই ইন্টেরিয়ারটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অসাধারণ কন্ডিশনের একটি ফ্রেশ এলিয়ান দেখতে পাচ্ছিলেন, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সহ। দরজার প্যাড থেকে শুরু করে আমরা ভিতরে ফুল সিটগুলো অরিজিনাল বিস্কিট কালার রয়েছে, এবং সাথে লেদার সিট কভার একদম নতুন ইনস্টল করা রয়েছে। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো থাকছেই। আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাতে চাই। 2002 মডেলের একটি বিস্কুট কালার ইন্টেরিয়ারের এলিয়ান দেখলেন, ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন। ব্যাক সাইডের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুললি নিউ শেপের লাইট, পরে ইনস্টল করা হয়েছে, যার কারণে আমরা 6-7 যে শেপটি পাই, সেই শেপটি কিন্তু দেখে মনে হচ্ছে। দেখছিলেন ব্যাক সাইড থেকে 2002 মডেলের একটি এলিয়ান, আর সাথে রেজিস্ট্রেশন করা, 60 লিটারের সিএনজির অপশনও রয়েছে গাড়িটিতে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। নিশান সানি দেখাতে চাই, যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য অনেক বেস্ট একটি গাড়ি হবে। দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ, এটি হচ্ছে ক্যারিনার টিআই শেপের নিশান সানি। আর ক্যারিনার টিআই শেপের সানিগুলো 1500 সিসির হয়ে থাকে। 1500 সিসি হওয়ার কারণে আপনি কিন্তু এসি পারফরমেন্সটা লং টাইম ভালো পাওয়ার সুযোগ রয়েছে এই গাড়িটি থেকে। দেখছিলেন ব্যাক সাইড থেকে 1500 সিসির একটি নিশান সানি, যথেষ্ট ফ্রেশ, এক কথায় ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন। যদি সরাসরি দেখেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন, ভিতরের একদম প্রচুর পরিমাণে স্পেস রয়েছে গাড়িতে। আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই, অরিজিনাল গ্লাসের অপশন দেখতে পেলেন, প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। 2003 মডেলের নিশান সানি, আর 2008 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল জাপানিজ 1500 সিসির একটি গাড়ি, 60 লিটারের সিএনজিও গাড়িতে রয়েছে। আর এই গাড়ির আস্কিং প্রাইস হবে 6,90,000 টাকা, তবে আলোচনা করে আমরা অনেক কমে দিতে পারবো আপনাদের। এখানে আরও একটি স্পেশাল গাড়ি বলবো, কারণ এটি হচ্ছে জি প্যাকেজের একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি। আর জি প্যাকেজের গাড়িতে এইচআইডি প্রজেকশন হেডলাইট থাকবে, পুশি স্টার্টের অপশন থাকবে, সেই চমৎকার অপশন কিন্তু গাড়ির সঙ্গে রয়েছে। দেখছিলেন পুশি প্রজেকশন হেডলাইট, এবং গাড়িতে রয়েছে চমৎকার কোয়ালিটির একটি বডি কিটের অপশন, মডেলিস্ট বডি কিট সহ পার্ল কালারের গাড়িটি দেখতে পাচ্ছিলেন। প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল রয়েছে, এবং গাড়িটির ভিতরে হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার। দেখছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি, 1500 সিসির হাইব্রিড ইঞ্জিনের গাড়ি। রয়েছে গাড়িটিতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, এবং সফট টাচ এসির অপশন, এবং
পুশ স্টার্টের অপশন রয়েছে। আপনারা ফিজিক্যালি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু ব্যাক সাইড থেকে গাড়িটির ভিউটা দেখাতে চাই। এটি হচ্ছে 2013 মডেলের একটি অ্যাকোয়া গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 সালে, অনেক পরে রেজিস্ট্রেশন করা, এবং 1500 সিসির হাইব্রিড ইঞ্জিনের গাড়ি, যার কারণে আপনি 18-20 কিলোমিটার মাইলেজ পাওয়ার সুযোগ রয়েছে এই গাড়ি থেকে, এবং প্রচুর পরিমাণ স্পেসও গাড়িটির সঙ্গে রয়েছে ব্যাকডোরের সঙ্গে। যেহেতু আপনার হাইব্রিড ইঞ্জিন, তার কারণে যার কারণে আপনাদের গাড়িতে সিএনজি করার কোনো প্রয়োজন হবে না, আপনি কিন্তু সিএনজির খরচেই গাড়িটি চালাতে পারবেন। দেখছিলেন 13 মডেলের নিউ শেপের জি প্যাকেজের একটি টয়োটা অ্যাকোয়া, আর এটি হচ্ছে 13 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইসে দিতে পারবো। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান ব্লুবার্ড শিল্পি, আর ব্লুবার্ড শিল্পি মানেই হচ্ছে অনেক বেশি লাক্সারিয়াস এবং যথেষ্ট ফ্রেশ এবং যথেষ্ট বেশি স্পেসের একটি গাড়ি। ব্যাকসাইড থেকে নিশান ব্লুবার্ড শিল্পি গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বাইরে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেস কালার, আপনারা অনেকেই এই কালারটা খুব বেশি পছন্দ করে থাকেন। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই। অনেক বেশি স্পেস, বিস্কিট কালার ইন্টেরিয়ার, এবং পিছনের সিটে হ্যান্ডরেস্টের আধুনিক ব্যবহার কিন্তু এই গাড়িটির সঙ্গেই রয়েছে। দেখছিলেন গাড়িটি পিছনের সিটের ভিউ, আমি একটু ফ্রন্টের সিটের ভিউটা দেখাতে চাই। ফুল উডেন প্যানেলের অপশন সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখছিলেন। অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার এই গাড়িটির সঙ্গে রয়েছে। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। আবারও বলে রাখছি, গাড়িটির মডেল হচ্ছে 2006 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ভিউ, অনেক বড়, মানে বেশি স্পেসের যথেষ্ট লাক্সারিয়াস একটি ইউনিট দেখাচ্ছিলাম নিশান ব্লুবার্ড শিল্পী। অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,95,000 টাকা, তবে কিছুটা কমানো যাবে। আপনারা দেখবেন 6 মডেল গাড়ি বিস্কিট কালার হলে অনেকেই 12.5-13 লাখ টাকা পর্যন্ত দাম চেয়ে থাকে। আমরা একটু রিজনেবল প্রাইজের প্রাইস চাচ্ছি আপনাদের কাছে। আমি আশা করব আপনারা সরাসরি আসবেন আমাদের সুপার কারে, তাহলে যথেষ্ট অল্প প্রাইজে ভালো গাড়িগুলো পাওয়ার সুযোগ রয়েছে আমাদের সুপার কার বিডিতে। এখানে একটি জি করলা গাড়ি রয়েছে, এটি হচ্ছে 2004 মডেল, আর 2010 সালে রেজিস্ট্রেশন করা। দেখছিলেন নিউ শেপের গাড়ি, 2004 সালে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি অপশনই থাকে। আমরা নিউ শেপের লাইট, নিউ শেপের গ্রিল, বাম্পার, বনার সবই ফুলি নিউ শেপ আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই। আর জি করলা গাড়ির কিছু স্পেশাল ফিটিংস থাকবে, উডেন প্যানেল, ভিতরে বিস্কিট কালার, এবং ভিতরে হ্যান্ডেলগুলি ফুললি নিকেল, এবং এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম থাকবে, সেই চমৎকার অপশন আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। ডিভিডি প্লেয়ার রয়েছে। আমি পিছনের সিটের ভিউটা যদি দেখাই, পিছনের সিটে রয়েছে হ্যান্ডরেস্ট, এবং সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা, বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি জি করলা দেখাচ্ছিলাম। জি করলা গাড়িতে দরজার নিচে যে ভিটগুলো থাকে সেই ভিটগুলো কিন্তু অরিজিনাল বিল্ট ইন নিকেলের অপশন থাকে। এই ভিটগুলো আপনারা সরাসরি আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ব্যাকসাইড থেকে জি করলা গাড়ির মনোগ্রাম দেখতে পাচ্ছি, এবং নিউ শেপ হওয়াতে নাম্বার প্লেটের দুই পাশে দুটি ব্রেক লাইটের অপশনও দেখতে পাচ্ছি। দেখছিলেন নিউ শেপের একটি জি করলা, 2004 মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা, 60 লিটারের সিএনজি সহ, বাইরে বেস কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,95,000 টাকা, তবে কিছুটা কমানো যাবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডিতে আসতে হবে। আর আমাদের সুপার কার বিডিতে কিন্তু প্রচুর কালেকশান থাকে। আপনি যদি সরাসরি আমাদের সুপার কারে আসেন, আমার বিশ্বাস একটি গাড়ি খুব সহজে কেনার সুযোগ হয়ে যাবে আল্লাহর রহমতে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।